শ্রমিক কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট না দেওয়ার চক্রান্ত বন্ধ করো, শ্রমিকদের ব্যবহার্য দ্রব্য মূল্যস্ফীতি বিবেচনা করে ভাতা প্রদান করাসহ বিভিন্ন দাবিতে কয়েকটি শ্রমিক সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সকালে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সেলিম মাহমুদ, অঞ্জন দাস, এম এ শাহিন, হুমায়ুন কবির সহ আরও অনেক নেতৃবৃন্দরা। বদরুজ্জামান রতন, এনএএন টিভি, নারায়ণগঞ্জ।